এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে খুলনা টাইটান্স বিপক্ষে টস হেরে ব্যাট করছে সিলেট সিক্সার শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে সাতষট্টি রান বিপিএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে চিটং ভাইকিংস ব্যাট হাতে লুক রংকির ফিফটির পর বল হাতে তাস্কিনের পেস তাণ্ড পেয়ে রংপুর রাইডার্সকে এগারো রানে হারায় দলটি আগে ব্যাটিং করে রংপুর চার উইকেটে একশো রানের জবাবে আট উইকেটে একশো রানে থামে মাশরাফির রংপুর

ঘটনা দিলে স্পটলাইট কেড়ে নিয়েছিলেন তাসকিন আহমেদ দক্ষিণ আফ্রিকা সফরের পর নিজের প্রথম ম্যাচে চিটগং ফাইকিংস চার্সিতে বিবর্ণ ছিলেন ঢাকার এই পেসার তবে দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ফাইকিংসদের বড্ড প্রয়োজনে আবারও স্বরূপে বিবাহিত এই ক্রিকেটার শাহরিয়াল নাফিসকে দারুণ এক ইয়োরকারে বোল করেন তাস্কিন পরের সামিউল্লাহ সামিউলা সেনারিকে ফিরিয়ে হ্যাট্রিকের সুযোগ তৈরি করেন তৃতীয় বলে স্ট্রাইকে থাকা থিসরা পেরারাকে পরাস্ত করতে না পারলেও তাস্কিনের পায়ে লেগে বল স্ট্যাম্পে লাগায় আউট হন বোপারা পরের ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই থিসেরা পেরেরাকে ফিরিয়ে মূলত রংপুরকে ম্যাচ থেকে ছিটকে দেন তাসকিন আহমেদ আর তাতেই একশো সাতষট্টি রানের টার্গেট তারা করতে নেমে একশো পঞ্চান্নতে থামে রংপুর রাইডার্স দিনের শুরুতে ব্যাট হাতে চিটেগাং ভাইকিংসের জয়ের ভিড় করে দেন লোক রংকি সাত তার ওপেনিং পার্টনার সৌম্য সরকার যখন ফিরছেন তখন স্কোরবোর্ডে উনষাট রানই বলে দিচ্ছে কতটা আক্রমণাত্মক ছিলেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার মাত্র উনিশ বলে তুলে নেন ফিফটি মূলত তার আটাত্তর দিলশান মোনাভেরার বিশ আর অধিনায়ক মিসবার অপরাজিত একত্রিশ রানে ভর করে চার উইকেটে একশো ছেষট্টি রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ফাইকিংটা হাসিনুর রহমান যুবনা স্পোর্টস সিলেট বিপিএল এ চিড়ং ভাইকিংসের বিপক্ষে কুমিলা ভিক্টোরিয়ানসের ম্যাচটি ঘিরে বাজি হয়েছে প্রায় 300 কোটি টাকা এই হিসাব শুধু অনলাইন ভিত্তিক একটি বেটিং সাইডের। পাড়া মহল্লার চায়ের দোকান থেকে জুয়ার এই আখড়া জমেছেন ভার্চুয়াল জগতে। বিদেশের গন্ডি পেরিয়ে এখন যা গ্রাস করছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল কিউ মঙ্গলবার চিটগং ভাইকিংস কে হারিয়ে যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ শেষ করে তখন অন্তত তিনশো কোটি টাকার দফরফ হলো না এটি মাঠের কোনো হিসেব নয় পুরোটাই বাইরে চিটগং আর কুমিল্লা ম্যাচ ঘিরে প্রায় তিনশো কোটি টাকার বাজি ধরেছিল দেশি বিদেশি বিভিন্ন জুয়ারি কিভাবে উঠছে এই জুয়ার আসর মূলত যুক্তরাজ্য ভিত্তিক বেট ফেয়ার নামের একটি অনলাইনে এই জুয়ারিরা বাজি ধরছেন যেখানে গত বছর চোদ্দটির মতো দেশি বিদেশি ওয়েবসাইট বন্ধ করছে বিটিআরসি তারপরও নতুন নামে ভিন্ন ভিন্ন জায়গা থেকে পরিচালনা হচ্ছে ওয়েবসাইটগুলো এর সংক্রমণ এতই ছড়িয়েছে যে শুধু ম্যাচে নয় বাজি ধরা হচ্ছে প্রতিটি বলে। একটি ওয়েবসাইটে যখন এই অবস্থা তখন ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত সব ওয়েবসাইট মিলিয়ে অঙ্কটা বলা মুশকিল বিপিএল এর কারণেই এই সাইটগুলোতে বিদেশিদের পাশাপাশি দেশীয় বাজিগতদের আনাগোনা বেড়েছে অধিক পরিমাণে মূলত বাজে করে দুপক্ষকে এক করে দিতে এজেন্ট হিসেবে কাজ করে বেডফেয়ারের মতো এই সাইটগুলো কোনো একটি ম্যাচকে ঘিরে নির্দিষ্ট দর দিয়ে দেওয়া দুপক্ষের কাছ থেকে টাকা নিয়ে বিজয়ীকে লাভ সহ ফিরিয়ে দেওয়াই তাদের কাজ ম্যাচ শেষে বিজয়ীর কাছ থেকে ছ থেকে পাঁচ শতাংশ টাকা কেটে রাখা হয় চার্জ হিসেবে আর সেই হিসেবে দু চোদ্দ পর্যন্ত তাদের আয় ছিল প্রায় চারশো মিলিয়ন ডলার প্রচলিত আইন মেনেই এই জুয়ার ব্যবসা করছে তারা বুকে হিসেবেও কাজ করছে জনপ্রিয় বেড এর মতো অনেক ওয়েবসাইট এই সাইডে কোনো চার্জ ধরা হয় না বাজিকদের সঙ্গে সরাসরি চুক্তিতে যায় তারা নিজে উপস্থিত থেকে জুয়া খেলতে গেলে নানা সমস্যায় পড়তে হয় বলে অনলাইন ভিত্তিক এই খেলায় মজেছে বাংলাদেশের লাখো তরুণ সন্ধ্যার পরে দেখবেন যে ছেলেমেয়েরা আপনার মোবাইলের মধ্যে ঘাটছে মানে কি ফেসবুক না যে সবাই দেখবে যে স্কোর আপডেট বা কেউ পাওয়ার প্লে খেলতেছে ছয় কথা হবে বা কেউ বিশ টার্গেট কত হয়তো দুইশো হবে একশো হবে এরই মধ্যে ক্রিকেট জুয়ার বলি হয়েছেন রাজধানীর বার্দার এক তরুণ নাসিম তার পরিবারের অভিযোগ ক্রিকেট নিয়ে জুয়া বন্ধের প্রতিবাদ করায় তাকে খুন করেছে মহল্লার আরেক যুবক রমজান আমাদের এলাকায় যে জুয়া টোয়া খেলা হয়তো ওখানে বাধা দিছে তো ওখানে রমজান নামে এক লোকের সাথে হাতাহাতি হয়েছে তো রাজধানীর বার্ডার হত্যাকাণ্ড নতুন করে ভাবাচ্ছে গোটা সমাজকে কারণ ক্রিকেট তো আর জুয়ারিদের খেলা নয় এর সাথে জড়িয়ে আছে কোটি বাঙালির হৃদয় নিংড়ানো ভালোবাসা তাই তো জুয়া বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক এটা এখন সময়ের দাবি সালাউদ্দিন সুমন যমুনা স্পোর্টস ঢাকা এদিকে জুয়ার কালো ছায় দেশ শুধু ক্রিকেটই কলুষিত হচ্ছে না সঙ্গে বাড়ছে মানসিক অপরাধ তাই তো ক্রিকেটের সৌন্দর্য রক্ষার স্বার্থে জুয়া থেকে তরুণ সমাজকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন সাবেক অধিনায়ক হাবুল বাশার ও তাসকিন আহমেদ যখন খেলা বাদ দিয়ে যে অন্য কিছু দিয়ে খেলার সাথে অন্য কিছু যেগুলি ঠিক নয় সেটির সাথে যুক্ত হবেন তখন কিন্তু আসলে খেলাটা আপনি এনজয় করতে পারবেন কারণ খেলাটা আসলে তখন আর খেলার মধ্যে থাকে না আই হোপ যে এই ভুলটা সবাই করবেন না কারণ ইস ইজ জাস্ট এ গেম এবং খেলাটা হয় কিন্তু আমরা আনন্দ করার জন্য কিন্তু খেলা হয় ভালো খেলা দেখতে চাই সবাই বাংলাদেশের খেলা আরও উন্নত সেটা সবাই চাই আশা করছি যে এই ধরনের বিষয়ে আমাদের এই ধরনের খবর আর আমাদের পেতে হবে না অনেক বেটিং হচ্ছে ম্যাচ নিয়ে এই নিয়ে তারপর যুব সমাজে আমাদের মতো ইয়াং ছেলেপেলেদের মধ্যে মারামারিও লাগতেছে প্লিজ সবাই এসব থেকে দূরে থাকবেন এই জিনিসটা যদি মানে আপনারা মানে বন্ধ না করেন তাহলে দেখা যাবে যে এক সময় এইসব ইন্টারন্যাশনালি ক্ষেত্রেও এফেক্ট পড়তে পারে যে বিপিএল নিয়ে এত কাণ্ড সেই বিপিএল কভার করতে সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি হাসিনুর সারা বিশ্বে বাংলাদেশে চলছে বিপিএল এই বিপিএল ঘিরে সারা বিশ্বে কিন্তু আসলে জুয়ার একটা আসর বসে গেছে বিভিন্ন অনলাইনে আমরা সারা দিন ভরে আজকে রিপোর্ট দেখেছি আহ যেইখানে ঠিক খেলা হচ্ছে সেই সিলেটের কি অবস্থা সেখানে কি এমন কোন তথ্য পেয়েছেন আপনি আসলে সবুজ বিপিএল কে ঘিরে ব্যাটিং এর এই বিষয়টি কিন্তু সারা দেশেই চলেছে সিলেটেও তার ব্যতিক্রম নয় বিশেষ করে বেটিংগুলো এই জায়গাগুলোতে হয় চায়ের দোকানে কিংবা পাড়া মহল্লার যে ছোটো ছোটো ক্লাবগুলো আছে সেখানে সেই সাথে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলা যারা সংগঠক আছে তাদের সঙ্গে কথা বলে খোঁজ নিয়ে যেটি জানতে যারা বিশেষ করে ট্রাক শ্রমিক বাস শ্রমিক তারা যখন রাত্রেবেলা টিভিতে খেলা দেখতে বসেন ট্রাক স্ট্যান্ডে কিংবা বাস টার্মিনালে সেখানেও কিন্তু বড় এর একটা আসর বসে থাকে তো আসলে ছোটোভাবে ছোটো মোটোভাবে এইভাবে ব্যাটিং কিন্তু চলতেই থাকে যেমনটা আপনারা দর্শকদের জানাচ্ছিলেন এই ছোট ছোটো গুলোই কিন্তু আস্তে আস্তে বড় পর্যায়ে রূপ নেয় এবং বিশেষ করে পাড়া মহলার যে ক্লাবগুলো সেটিতেই কিন্তু ছোট পরিসরে আর থেকে যায় না হয়তো অনেকে লাখ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত হয়তো ব্যাটিংয়ের পর্যায়েটা চলে যায় তো সারা দেশে ব্যতিক্রম নয় সিলেট বিপিএলকে কেন্দ্র করে সিলেটও শুটিং চলছে সেরকমই খবর আছে আমাদের কাছে সবুজ অবশ্যই হাসিন আমরা আশা করবো এই ধরনের বেটিং খুব অচিরেই বন্ধ হয়ে যাবে এবং আমরা